তার রেসিপি নিয়ে এসেছি, তার উপকরণ ও রেসিপিটা একবার আপনারা দেখে নিন। আর বন্ধুরা, প্রতিদিনকার মতো নতুন টিপস নিয়ে এসেছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমি ছানার বড়া তৈরি করব, তার জন্য কী কী উপকরণ নিয়েছি একবার দেখে নিন। তার জন্য নিয়েছি জল ঝরানো ছানা, চালের গুঁড়ো, চিনি, গমের আটা, আর এখানে মৌরি নিয়ে নিয়েছি। এবার আমি সবকটি উপকরণের সাথে দিয়ে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি চালের গুঁড়ি, পুরোটুকু দিলাম না, লাগলে আমি পুরোটা দেব, না লাগলে দেব না, প্রথমে আমি মেখে দেখব। দিয়ে দিচ্ছি গমের আটা, দিচ্ছি চিনি, আর দিলাম মৌরি। এবার সবকটি উপকরণ একসাথে করে মেখে নেব। আমি এটা ভালোভাবে মেখে নেব এইভাবে। আর একটু শক্ত হয়েছে, ওর জন্য একটু আমি জল দিয়ে নেব। আর চিনিটা গলার জন্য একটু সামান্য জল দিয়ে নিয়েছি। এবার আমি ভালোভাবে একটু মেখে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফেরও হাফ চামচ এই যে সোডা। আর আমি এটা মেখে আবার মেখে নেব, আর মেখে 15 মিনিট রেস্টে রেখে দেবো, কারণ চিনিটা আমার গলতে হবে, চিনিটা এখনও গলেনি। ওর জন্য 15 মিনিট রেস্টে রেখে দিয়ে ভাজা বড়াগুলো সব ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য আমি তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। আমি এবার বড়াগুলো ভেজে নেব। যেগুলো আগে দেওয়া হয়ে গেছে সেগুলো একটু লাল লাল হয়েছে, আর আমি সেগুলোই উল্টে দেব। এবারে আমি এগুলো লো মিডিয়ামে রেখেই আমি আস্তে আস্তে সব ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো তুলে নেব। এবার আমি সবকটা এইভাবেই ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হতে হতে 2 মিনিট। আমার বাড়ির ফুল গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই যে দেখুন, এটা জবা ফুল গাছ, প্রতিদিন প্রচুর ফুল ফোটে। আর এটা কাঠমালতি ফুল গাছ, সাদা ফুল, দেখুন কত সুন্দর হয়েছে। প্রতিদিন প্রচুর ফুল ফোটে, কিন্তু আজকে একটু কম ফুটেছে। গাছটা কত বড় আর ঝাঁকড়া হয়েছে দেখুন। আর তার পাশেই আছে দোপাটি ফুল গাছ, এটা এখনো ফুল ফোটেনি। আর তার পাশে আছে অ্যালোভেরা গাছ, আর এই দুটোও দোপাটি ফুল গাছ, এখনো ফুল ফোটেনি। আর যেগুলো ফুল ফুটেছে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, হালকা পিঙ্ক কালারের ফুল, খুব সুন্দর কালারটা। বন্ধুরা, এই ফুলগুলো অনেক নানান রকম কালার হয়, সাদাও হয়, আবার ডিপ গোলাপি কালার হয়। এখন বলতে পারছি না ওই ফুলগুলোতে কী কালার ফুটবে, ফুটলে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, তার পাশেই আছে আর এক ধরনের ফুল গাছ। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার ফুলটার। আর তার পাশে আছে ঘাস ফুল গাছ, আপনাদেরকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ঘাস ফুলটারও দেখুন কত সুন্দর কালার। আর বন্ধুরা, এই ফুলটা
সকালে ফোটে আর একটু বেলা হলে বুঝে যায়। দেখুন কত সুন্দর। তো বন্ধুরা, ফুল গাছ তো অনেক দেখা হলো, এবার আমরা একটু রান্নাঘরের দিকে যাই। আমার ছানার বড়াটা একদম রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে এভাবে করে খাবেন আর কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, ভালো হলেও জানাবেন আর খারাপ হলেও জানাবেন, এতে কী হয় ভুল ত্রুটি শুধরে নেওয়া যায়। আর বন্ধুরা, তার সাথে প্রতিদিনকার মতো আজকে একটা নতুন টিপস নিয়ে এসেছি। আজকের টিপসটি হলো এই যে, ময়দার কোটোয় কীভাবে পোকা আটকাবেন। বন্ধুরা, ময়দার কোটোতে দু চারটে লবঙ্গ রেখে দেবেন, তাহলে দেখবেন আর ময়দাতে পোকা ধরবে না। আজকের টিপস ও রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন।